দুধে ভেজা লাচ্ছা সেমাই। অনেকেই এই সেমাইটা তৈরি করতে গেলে দুধের পরিমাণ কম হয়, কারো কারো সেমাইটা বেশি কুক হয়, আবার অনেকের মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে না। সো আজকের পর্বে এই সব সমস্যার সমাধান দিয়ে খুবই মজা করে দুধে ভেজা লাচ্ছা সেমাই তৈরি করে দেখাবো। প্রথমেই একটা প্যানে 1/2 লিটার লিকুইড দুধ নিয়েছি। এবার দুধটা যখন সামান্য গরম হবে তখন এর সাথে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি আর 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এবার একটি নাড়নির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নেড়ে এই দুধের সাথে চিনি এবং গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 2 টুকরো এলাচ, আমি মাঝখান থেকে ফেলে নিয়েছি, কিশমিশ আর 1 চিমটি পরিমাণ লবণ। অনেকেই আছে মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করে না, তারা চাইলে নাও অ্যাড করতে পারেন। এবার একটু পরপর নেড়ে নেড়ে দুধে পলক না আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দুধে এরকম পলক আসবে তখন চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি দুধটাকে আরও 5 মিনিট জাল করে নিব। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে দুধটাকে আমি আরও 5 মিনিট জাল করে নিয়েছি। যেহেতু দুধের সাথে পাউডার মিল্ক অ্যাড করেছি, সো এই পর্যায়ে কিন্তু দুধটা অনেক ঘন, তো এবার আর আমি দুধটাকে বেশি ঘন করব না। এবার চুলাটা বন্ধ করে দিব আর দুধটাকে আমি প্রায় 50%-এর মতো ঠান্ডা করে নিব। এই পর্যায়ে যদি দুধটা 50%-এর মতো ঠান্ডা করে নেওয়া হয় তাহলে সেমাইটা কিন্তু খুবই সুন্দর থাকে আর খেতেও খুবই ভালো লাগে। এবার একটি সার্ভিং ডিশে আমি দুধটাকে ঢেলে নিয়েছি আর এখানে আমি 100 গ্রাম পরিমাণ সেমাই নিয়েছি। অনেকে আছে বলে থাকে দুধে ভেজা সেমাই তৈরি করলে দুধের পরিমাণটা কম হয়, তবে 1/2 লিটার দুধের সাথে যদি 100 গ্রাম সেমাই অ্যাড করা হয় তাহলে কিন্তু দুধের পরিমাণ কম হবে না, বেশিও হবে না, একদম ব্যালেন্সটা ঠিক থাকবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এই সেমাইটাকে রেস্টে রেখে দিব 15 মিনিট। সো ফিরে আসছি 15 মিনিট পরে। ফিরে এলাম 15 মিনিট পরে আর এই পর্যায়ে দেখেন দুধ আর সেমাইয়ের ব্যালেন্সটা কিন্তু একদম ঠিক আছে আর সেমাইটাও কিন্তু একদম ভর্তা ভর্তা হয়ে যায়নি। এবার আমি সেমাইয়ের উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। তো আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর এরকম নতুন আর মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।